वेलकम बैक टू माय चैनल ऑथेंटिक व्यंजन। आज चा दिवस उपलक्षे अपने एने डालगोना चायर रेसिपी। मजादार चा बनाते हमें प्रथम एक पात्रे एक कप जल फोटाते हबे। तारपर जलटा एकटू गरम होले तार मध्ये दो टेबिल चामच चीनी और आढ़ाई टेबिल चामच चा पता दिए खूब भालो करे फोटाते हबे। प्राय चार थेके पाँच मिनट मतो आमरा चाटा भालो मतो फुटिए एकटा कड़ा लिकार तैरी करब। एक कप चायर जलटा जखन फुटे फुटे हाफ कप हो जाबे तखन बुझबेन आपनार चायर कड़ा लिकार एकदम तैरी। तखन आमरा चायर लिकारटा एकटा अन्य पात्रे छेके नेब। আমাদের চায়ের লিকার রেডি হলো। এবার একটা কাপে আমি এক টেবিল চামচ কফি পাউডার নিলাম। রেডিমেড যে কফি পাওয়া যায় সেই কফি, তার সাথে আমি চার টেবিল চামচ যে চায়ের লিকারটা বানিয়েছিলাম সেইটা দিলাম। আপনারা চাইলে এই সময় এক চামচ চিনিও মেশাতে পারেন। এরপর ভালো করে আমাদের চা, কফি আর চিনির মিশ্রণটাকে ফেটাতে হবে। হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে কাজটা খুব সহজেই হয়ে যায়, আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এইভাবে পাঁচ মিনিট ভালো মতো যদি ফেটাই আমরা এরকম একটা ক্রিমি লেয়ার পেয়ে যাব। এবার একটা গ্লাসে আমি চারটে আইস কিউব দিলাম, এর মধ্যে হাফ কাপ ঠান্ডা দুধ দিলাম। এরপর যে ডালগোনা ক্রিমটা আমরা বানালাম সেইটা দুধের ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। ভীষণ সুন্দর খেতে হয় ডালগোনা কফি, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ভীষণ ভালো খেতে হয়, আর বাচ্চারাও খুব মজা পায় এটা খেতে। রেডি হয়ে গেল আমাদের ডালগোনা টি। তাহলে আজ চা দিবস উপলক্ষে এইরকম একটা ইউনিক চায়ের রেসিপি আমরা অবশ্যই ট্রাই করতেই পারি। কেমন লাগলো এই ডালগোনা চা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।